সম্মানিত শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। টেক ফরিদ ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সাদর আমন্ত্রণ। এ চ্যানেলটি প্রতিনিয়ত অর্থাৎ মুহূর্তের মধ্যে শিক্ষার সর্বশেষ যেই আপডেট নিউজগুলো হয়ে থাকে সেগুলো প্রথমেই এই টেক ফরিদ ইউটিউব চ্যানেলটিতে পাবলিশ হয়ে থাকে। তো চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তারা আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এবং যারা করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ, কারণ এই চ্যানেলটির সাথে আপনাদের শিক্ষার সকল আপডেট নিউজগুলো নিহিত রয়েছে। তাই দেরি না করে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনার উত্তরোত্তর সকল তথ্য জানতে আর কোনো বাধা থাকবে না। তো চলুন আমরা জানব পরবর্তী বিস্তারিত অংশ। চলমান তাপদাহের কারণে ঢাকা সহ দেশের 5 জেলার সব শিক্ষা প্রতিষ্ঠান আগামীকাল সোমবার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার রাতে শিক্ষা মন্ত্রণালয় তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের দৈনিক শিক্ষা .com-কে তথ্য জানান। তিনি জানান, দেশে চলমান তাপদাহের কারণে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে পরামর্শক্রমে ঢাকা, চুয়াডাঙ্গা, যশোর, খুলনা ও রাজশাহী জেলার সকল মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আগামীকাল 29 এপ্রিল বন্ধ থাকবে। তবে যেসব শিক্ষা প্রতিষ্ঠান শীততাপ নিয়ন্ত্রিত ব্যবস্থা আছে সেসব প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ চাইলে তাদের স্কুল, কলেজ, মাদ্রাসা খোলা রাখতে পারবেন বলেও জানান তিনি। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ শিক্ষার আপডেট নিউজটি। তো আশা করা যাচ্ছে যে 5টি জেলা আগামীকাল শ্রেণী কার্যক্রম তথা বিদ্যালয় বন্ধ থাকবে সেই 5টি জেলার নাম আমি পুনরায় আবার পড়ছি। যে তিনি জানান, দেশে চলমান তাপদাহের কারণে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে পরামর্শক্রমে ঢাকা, চুয়াডাঙ্গা, যশোর, খুলনা ও রাজশাহী জেলার সকল মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আগামীকাল 29 এপ্রিল বন্ধ থাকবে। তো চ্যানেলটিতে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তারা আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আশা করা যাচ্ছে যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার পর আপনি এখন থেকে সকল প্রকার শিক্ষার আপডেট নিউজগুলো মুহূর্তের মধ্যে পেয়ে যাবেন। তো আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।